বর্ষার পর নদীর বুক চিরে যে চরগুলো জেগে ওঠে তা কিন্তু নদীরই অংশ, আর সেই চর কোনো কাজেই ব্যবহার করা হয় না। ছিন্নমূল ও ভূমিহীন মানুষকে সাথে নিয়ে প্র্যাকটিক্যাল অ্যাকশন এই নিষ্ফল জমিতে মিষ্টি কুমড়া চাষ শুরু করে। জমির মাঝে গর্ত করে সেখানে জৈব উপাদান যোগ করে চাষ করা হয় মিষ্টি কুমড়ার। মাত্র পাঁচ ছয় মাসেই এখানে চমৎকার ফলন আসে। ফলাফল এক কথায় অসাধারণ এবং অনেক ক্ষেত্রেই অবিশ্বাস্য। কি করে সম্ভব হল এই কার্যক্রম, বিষয়টি জানা গেল প্র্যাকটিক্যাল অ্যাকশনের কৃষি সমন্বয়কারী কৃষিবিদ নির্মল চন্দ্র ব্যাপারীর নিকট থেকে। আমরা যখন 2005 সালে প্রথম এই কাজটি শুরু করি তখন এই কৃষকদেরও যেমন সন্দেহ ছিল, এমনকি আমাদের নিজেদেরও সন্দেহ ছিল আসলেই এই বালুচরে বা এই অনুর্বর মাটিতে কিছু ফলাতে পারবো কিনা। এবং আমরা দেখি যে কোনো নতুন কোনো প্রযুক্তি যখন কোনো এলাকায় সম্প্রসারিত হয় তখন সবচেয়ে ভালো জমিকে বেছে নেওয়া হয় এবং সবচেয়ে প্রগতিশীল এবং দক্ষ কৃষককে বেছে নেওয়া হয়। কিন্তু আমরা জাস্ট তার উল্টো দিক দিয়ে শুরু করেছি। আমরা যে মাটিটা নিয়েছি, যে বালুটা, এটার উর্বরতা একেবারে এক্সট্রিম পর পর্যায়ে, এবং আমরা কৃষক হিসেবে বেছে নিয়েছি যে আসলে হয়তো কোনো এক সময় কৃষক ছিল, এখন কৃষি পেশা ছেড়ে দিয়েছে, 7 বার 8 বার 10 বার নদী ভেঙে সে বাঁধে আশ্রয় নিয়ে আসে এবং সে এখন হয়তো কৃষি লেবার অথবা মাটি কাটে অথবা রিক্সা চালায় এইরকম কাজের সাথে জড়িত, অথবা বিধবা এমনকি ভিক্ষা করে এমন মানুষও আমরা এই কাজে সম্পৃক্ত করেছি। সারা দেশে যে পরিমাণ চর আছে এবং এই চরের পাশেই লাখ লাখ মানুষ আছে, হতদরিদ্র মানুষ, তাদেরকে এই কাজে সম্পৃক্ত করা গেলে একদিকে যেমন হাজারো একর জমি এই অনাবাদি জমি চাষের আওতায় আসবে, অন্যদিকে লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শুনছিলেন নির্মলচন্দ্র ব্যাপারীর কথা। জনাব নির্মলচন্দ্র ব্যাপারী মূলত এই প্রযুক্তি এখানে পরীক্ষা করেছেন এবং স্বপ্ন বাস্তবায়নের কারিগর হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রযুক্তিটি সফল প্রমাণিত হওয়ার পর পিএফপি সিঁড়ি প্রকল্পের আওতায় এর সম্প্রসারণে উদ্যোগী হয় প্র্যাকটিক্যাল অ্যাকশন। বর্তমানে বাংলাদেশ সরকার এবং যুক্তরাজ্যের ডিএফআইডির অংশীদারিত্বে স্থানীয় বেসরকারি সংস্থাগুলোকে সাথে নিয়ে প্র্যাকটিক্যাল অ্যাকশন বৃহত্তর রংপুরের 3টি জেলায় এই কার্যক্রম সম্প্রসারণ করছে। এই সুন্দরগঞ্জের ভাঙন কবলিত ছিন্নমূল মানুষগুলো এখন ঘুরে দাঁড়িয়েছেন। একেবারেই নিঃস্ব এবং চরম দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষগুলো এখন বুনে চলেছেন স্বপ্নের জাল। জয়নাল আবেদিন, এই কুমড়া কবে থেকে লাগাচ্ছেন? কুমড়া আমরা কাতি মাস থেকে প্রথম শুরু করছি লাগা। আপনার কয়টা পিট ছিল? আমার 100 পিট। আমার ওগুলো যেগুলা আমি বিক্রি করছি বা খাসি ওটা বাদ দিয়ে এখন আমার যেটা আছে বর্তমান পাকা ওইটা যদি গেলে এখন আমি বেশি তা তো আমার 25-30 হাজার টাকা আসবে। হ্যাঁ আসবে। আচ্ছা, তাই এখন একটা জিনিস আপনাকে আমরা বলি যে যখন এটা ছিল না তখন আপনাদের দিন চলতো কেমন করে? তখন হয়তো আমাদের দিন আমরা আমরা এখানে জায়গা তো আমাদের কোনো কাজ নাই, মানে যদিও মৌসুম আসলে 10 থেকে 15 দিন কাজ করি, তারপর আমাকে সারা বছর থাকতে হয় বাইরে, হয়তো কেউ ঢাকা চট্টগ্রাম, হ্যাঁ মানে বিদেশ ছাড়া আমাদের জায়গার মধ্যে কোনো ভাত মিলছে। সেখানে কি কাজ করতেন? সেখানে আমরা কেউ রিক্সা চালাচ্ছি, কেউ ধান কাটছি, কেউ মাটি কাটছি, এইভাবে। এখন যে এখন এখানে যে নতুন ভাবে একটা কাজ শুরু হলো তাতে কি মনে হচ্ছে? এখন তো আমাদের মনে হচ্ছে যে ভালো, আমরা যদি কেউ এইভাবে আরো আমাদেরকে সহযোগিতা করে, হ্যাঁ তাহলে আমরা হয়তো কিছুদিনের মধ্যে আমাদের ভাগ্যকে আমরা পরিবর্তন ঘটাইতে পারবো আর কি। এই এলাকার নাম পূর্ব বেলকা, সুন্দরগঞ্জ উপজেলার আরেকটি চর। এখানকার 100টি পরিবার 10,000 গর্তে মিষ্টি কুমড়া চাষ করেছেন। এই মিষ্টি কুমড়ার ফলন আশাবাদী করেছে কৃষকদের। অন্তহীন হতাশায় নিমজ্জিত মানুষগুলো এখন খুঁজে পেয়েছেন সম্ভাবনার সূত্র। খোকামিয়া, নূরবানু বা মুজিবর সবার চোখেই এখন চরম আত্মবিশ্বাস। হতাশাকে জয় করার আনন্দে তারা সবাই উজ্জীবিত। প্রথম তো আমার নদী ভাঙাতে আমার একটা দুঃখ এসে গেল। এই দুঃখের পরে আমি 11 বার নদী ভাঙছি। 11 বার নদী ভাঙিয়ে এখন স্থায়ী গত বছর থাকিয়ে আমাদের এই প্র্যাকটিক্যাল বাংলাদেশ অ্যাকশন এই একতা যে আসি গেল, আসিয়ে আমাদের রেঞ্জগুলো দেখায়। আমাদের বহু টাকা রেঞ্জ ছিল সেই সময়, এরা আসিয়ে এই কুমড়ার চাষটা বালুচরে দিয়ে আমাদের বহুদূর পাইয়া বুঝেছি। ইনশাল্লাহ রেঞ্জগুলো শোধ করার পরেও কিছু
জমাজি বন্ধক রাখছি আর কি এখন বর্তমান। এখন ততটা বুঝি নাই। তারপর নদী ভাঙা, আমার স্বামী থাকাতে লয়বার নদী ভাঙা দিছি। দেওয়ার পর তিনটে বাচ্চা থুয়ে ছেলে মেয়ে থুয়ে আমার স্বামী মারা গেছে, 3 বছর হয়। খুবই আমরা দুর্ভিক্ষ পাইছি না। প্র্যাকটিক্যালে একশন ওই যে একতা থাকে আমার প্রশিক্ষণ দিছে। প্রশিক্ষণের পর গতবার আমরা মিষ্টি কুমড়ে চাষ করছি। গতবার মনে করো যে 100 খোলাতে ঝাঁপ আছি, খায়া দেয়া বকরি কিনছি, দেড় দিন শোধ করছি। এবার এখন বেশি করছি 250 খোলা। তার মধ্যে দেখি যেই খেল আরো বেশি করে বিক্রি করিয়ে এখন 1200 কুমড়ে যে খেল আমি আঁকতে পারি, তাহলে আমরা গরু কেনার চেষ্টা করব। এই চরটি গাইবান্ধার কঞ্চিপাড়া এলাকার খালইহারা চর। এখানকার 120 জন কৃষক প্রত্যেকে 100টি করে পিট বা গর্ত তৈরি করেছেন এবং চাষ করেছেন মিষ্টি কুমড়ার। অন্যান্য এলাকার মতো এখানকার চিত্রটিও অসাধারণ। প্রকল্পের আওতায় কৃষকদেরকে প্রদান করা হয়েছে প্রশিক্ষণ এবং সীমিত কিছু কৃষি উপকরণ। সার বীজ ছাড়াও সেচের জন্য সহায়তা।